আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি সকলেই ভালো আছো। সবাইকে স্বাগতম, সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর রসায়ন। এই রসায়নের ছন্দে ছন্দে রসায়ন শেখা, অর্থাৎ রসায়নের অনেকগুলো বিষয় আছে মুখস্থের মাধ্যমে আত্মস্থ করতে হয়। স্টুডেন্টরা বারবার বিষয়গুলো ভুলে যায়, এই বিষয়গুলোকে কিভাবে আত্মস্থ করতে হয় সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। রসায়ন বিষয়টি বুঝার, কিন্তু বুঝার সাথে সাথে কিছু বিষয় যে মুখস্থের মাধ্যমে আত্মস্থ করতে হয়, সেই কোন কৌশলে আমরা সেই বিষয়গুলোকে আত্মস্থ করতে পারি সেটা নিয়ে আমরা কথা বলব। আজকের এই ছন্দে ছন্দে রসায়ন শেখার এই ক্লাসটি যদি আমরা করতে পারি, ভালোভাবে ফলো করতে পারি, তবে আমরা সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করার যে মূল নিয়ম তা আত্মস্থ করতে পারব। মৌলের 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা স্মরণ রাখতে পারব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এ পর্যায়ে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ জুলহাস আহমেদ, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, পালং তুলসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় শরীয়তপুর। শুরুতেই আমরা জানব অরবিটাল সমূহের শক্তির ক্রম। ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের নবম দশম শ্রেণীর জন্য যে মূল সূত্র 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p, 8s, এই যে একটি যে সূত্র রয়েছে, এই সূত্রর ধারাবাহিকতা আমরা অনেকেই স্মরণ রাখতে পারি না। অর্থাৎ শুরুতে আমরা দেখতে পাচ্ছি শুরুতে আছে এস অরবিটাল, তারপরে ওএস, তারপরে পি, এরপরে এস, পি, এস, ডি, পি, এস, ডি, পি, এস, এমনভাবে আমরা এট এস পর্যন্ত দেখতে পাই। ইলেকট্রন বিন্যাস করার জন্য এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা স্মরণ রাখা খুবই জরুরি। আমরা দেখতে পাই একটি ছেলে যখন কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্সও পড়ে, তখনও দেখা যায় এই ধারাবাহিকতার জন্য একটি ইলেকট্রন বিন্যাস সঠিকভাবে সে করতে পারে না। তা আমি আশা রাখি আজকের ক্লাস ফলো করার পরে তোমাদের এই ধারাবাহিকতা নিয়ে সমস্যা থাকবে না। শুরুতেই আমরা এসপিডিএফের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা একটু লক্ষ্য করবো কিভাবে স্মরণ রাখা যায়। দেখো শুরুতে আছে 1s, অর্থাৎ এস অরবিটাল, আমরা এখানে এস অরবিটাল দিলাম। এরপর 2s-এ আছে এস অরবিটাল, সেই এস অরবিটাল দিয়েছি। এরপর 2p-তে আছে পি অরবিটাল, সেই পি অরবিটাল আমরা দিলাম। এরপর আছে আবার এস অরবিটাল, সেই এস অরবিটাল আমরা দিলাম। এরপর আছে পি অরবিটাল, সেই পি অরবিটাল আমরা দিলাম। এরপরে আবার এস অরবিটাল আছে। এরপর আছে 3d-এর ডি অরবিটাল, 4p-এর পি অরবিটাল, 5s-এর এস অরবিটাল। এরপর আছে 4d-এর ডি অরবিটাল,
5p এর p orbital, 6s এর s orbital. এরপর আছে 4f এর f orbital, 5d এর d orbital, 6p এর p orbital এবং 7s এর s orbital. এরপর আছে 5f এর f orbital, 6d এর d orbital, 7p এর p orbital এবং 8s এর s orbital. এই যে ধারাবাহিকতা ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্মরণ রাখার জন্য আমরা একটি ছন্দ মাধ্যমে এই ধারাবাহিকতা আমরা স্মরণ রাখতে পারি। লক্ষ্য করো শুরুতে আছে এস, তারপর এস, তারপরে পি। তাই বিষয়টিকে আমরা এইভাবে বলে থাকি, একজন স্ত্রী তার স্বামীকে ভবিষ্যতে সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে বলবেন। অর্থাৎ বিষয়টি আমরা এইভাবে বলি, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস খোলো, এফডিপিএস খোলো। আমি তোমাদেরকে এখানে ছন্দটা লিখে দিচ্ছি, আমি আশা রাখি এই ছন্দটা তোমরা ভালো করে আত্মস্থ করবে। দেখো আমি এখানে লিখছি শুরুতে এস, পরে এস, পরে পি, সেটাই দিয়েছি আমরা, শোনো শোনো প্রিয়া, তারপরে আছে এস, তারপরে পি, তারপরে এস, সেভাবেই দিয়েছি, শোনো প্রিয়া শোনো, তারপরে আছে ডি, তারপর আছে পি, পরে আছে এস, সেখানে আমরা দিয়েছি ডিপিএস খোলো, ডিপিএস খোলো, আবারও দিয়েছি ডিপিএস খোলো, হ্যাঁ, তারপরে এফডিপিএস খোলো, এফডিপিএস খোলো। আমরা তোমাদেরকে বিষয়টা আরও একটু সুন্দরভাবে দেওয়ার জন্য চেষ্টা করেছি, আবার আমরা ছন্দটি দিয়ে আমরা তোমাদেরকে দেখিয়েছি, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস খোলো, এফডিপিএস খোলো, আবারও এফডিপিএস খোলো। দেখো আমি তোমাদেরকে এখানেও আবার সেই সূত্রটি দিয়েছি। আচ্ছা, অর্থাৎ আমাদের কোন অরবিটালের পর কোন অরবিটাল এই বিষয়টা আমরা এই ছন্দের মাধ্যমে খুব ভালোভাবে আমরা মনে রাখতে পারব। আমি আবারও তোমাদেরকে লক্ষ্য করবো যে এখানে অরবিটালের যে শক্তির ক্রম, যে এস এস, তারপরে পি, শোনো শোনো প্রিয়া, পরে এস পি এস, শোনো প্রিয়া শোনো, পরে ডিপিএস, অর্থাৎ ডিপিএস খোলো, আবারও আছে ডিপিএস, অর্থাৎ ডিপিএস খোলো, আবার আছে এফডিপিএস, এফডিপিএস খোলো, আবারও আছে এফডিপিএস, অর্থাৎ এফডিপিএস খোলো। খোলো এখানে তোমাদেরকে যে বিষয়টা দিচ্ছি ওপেন করার জন্য যেটা বলেছি, এটা ছন্দের ধারাবাহিকতা রক্ষার্থে দিয়েছি, ছন্দের সৌন্দর্য রক্ষার জন্য। আমি আশা রাখি এই ছন্দটার মাধ্যমে তোমরা কোন অরবিটালের পর কোন অরবিটাল সেটা আর তোমরা ভুলবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের মাঝে একটি প্রশ্ন আসতে পারে, যে আমরা বুঝলাম যে কোন অরবিটালের পর কোন অরবিটাল, কিন্তু এখন তোমাদের ক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে এমন যে স্যার এখানে তো এস এর আগে আছে ওয়ান, পরবর্তী এস এর আগে আছে টু, পি এর আগে আছে টু, এস এর আগে আছে থ্রি, পি এর আগে আছে থ্রি, এস এর আগে আছে ফোর, ডি এর আগে আছে থ্রি, এই বিষয়টা এই ধারাবাহিকতা আমরা কীভাবে স্মরণ রাখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টিকে সমাধান করবে আমরা তোমাদেরকে পরবর্তীতে একটি কৌশল অবলম্বন করতে বলব। তোমরা জানো এস অরবিটাল শুরু হয় এক নম্বর কক্ষপথ থেকে। দেখো তোমরা যদি লক্ষ্য করো, যে তোমরা লক্ষ্য করবা এস অরবিটাল শুরু হয়েছে আমার এক নম্বর কক্ষপথ থেকে, পি অরবিটাল শুরু হয়েছে দুই নম্বর কক্ষপথ থেকে, ডি অরবিটাল শুরু হয়েছে তিন নম্বর কক্ষপথ থেকে, এবং এফ অরবিটাল শুরু হয়েছে চার নম্বর কক্ষপথ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই বিষয়টিকে কীভাবে দেখো সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি। দেখো আমরা জানি, আমি তোমাদেরকে এখানে নোট দিয়েছি, এস অরবিটাল শুরু হয় এক নং কক্ষপথ থেকে, তাই প্রথম এস অরবিটালের পূর্বে এক বসিয়ে
অন্যান্য এ সর্বিটারের পূর্বে যথাক্রমে দুই তিন চার পাঁচ ছয় সাত ও আট বসাতে হবে। লক্ষ্য করো তোমরা, এখানে আটটি এ সর্বিটাল আছে, আমি প্রথম এসের পূর্বে ওয়ান বসাইছি, তারপরেরটির পরে দুই, তারপরেরটির পূর্বে দুই, তারপরেরটির পূর্বে থ্রি, এরকমভাবে তারপরেরটির পূর্বে ফোর, তারপরেরটির পূর্বে ফাইভ, এরকমভাবে আট পর্যন্ত বসিয়েছি। অর্থাৎ এস অরবিটাল এক থেকে শুরু, এ কারণে আমরা এক থেকে শুরু করে প্রত্যেকটা এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি। তোমরা লক্ষ্য করবা কিছুক্ষণ পূর্বে তোমরা দেখলে যে পি অরবিটাল শুরু হয়েছে দুই নম্বর কক্ষপথ থেকে, এ কারণে আমরা প্রথম পি অরবিটাল আগে টু বসিয়েছি, পরেরটির পূর্বে থ্রি, পরেরটির পূর্বে ফোর, এরকমভাবে ফাইভ সিক্স সেভেন পর্যন্ত আমরা বসিয়েছি। আমরা এখানে তোমাদেরকে রুলটি দিয়েছি, পি অরবিটাল শুরু হয় দুই নং কক্ষপথ থেকে, তাই প্রথম পি অরবিটালের পূর্বে দুই বসিয়ে অন্যান্য পি অরবিটালের পূর্বে যথাক্রমে তিন চার পাঁচ ছয় ও সাত বসাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো রয়েছে ডি অরবিটাল। এই ডি অরবিটাল আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি ডি অরবিটাল রয়েছে। এই চারটি ডি অরবিটালের পূর্বে আমরা একটু আগে দেখেছি ডি অরবিটাল শুরু হয় থ্রি থেকে, অর্থাৎ প্রথম ডি অরবিটালের পূর্বে আমরা থ্রি বসাবো, পরেরটির পূর্বে আমরা ফোর, পরেরটির পূর্বে ফাইভ, পরেরটির পূর্বে সিক্স, অর্থাৎ তিন চার পাঁচ ছয় আমরা এভাবে বসাবো। আমরা এখানে রুলটি দিয়েছি তোমাদেরকে যে ডি অরবিটাল শুরু হয় তিন নং কক্ষপথ থেকে, তাই প্রথম ডি অরবিটালের পূর্বে থ্রি বসিয়ে অন্যান্য ডি অরবিটালের পূর্বে যথাক্রমে চার পাঁচ ও ছয় বসাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে তোমরা লক্ষ্য করবা যে আমাদের রয়েছে এফ অরবিটাল। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি এফ অরবিটাল রয়েছে। এফ অরবিটাল শুরু হয় চার নং কক্ষপথ থেকে, যেটা আমরা পূর্বেই দেখেছি চার নং কক্ষপথ থেকে, অর্থাৎ এফ অরবিটাল শুরু হয়েছে চার নং কক্ষপথ থেকে। এ কারণে প্রথম এফ অরবিটালের পূর্বে আমরা চার বসাবো, এর পরে আরেকটি এফ অরবিটাল রয়েছে তার পূর্বে আমরা পাঁচ বসাবো, অর্থাৎ ফোর এফ ফাইভ এফ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি তোমরা এই সংখ্যাগুলো কীভাবে বসাবো সেটা তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে আবারও বলছি এস অরবিটাল রয়েছে এখানে আটটি। এস অরবিটাল শুরু হয় এক নম্বর কক্ষপথ থেকে, এক নং কক্ষপথের থেকে শুরু হয়, এ কারণে আমরা প্রথম এস অরবিটালের পূর্বে এক বসিয়েছি, তারপরে দুই, এরপরে তিন চার পাঁচ ছয় সাত আট আমরা বসিয়েছি। পি অরবিটাল শুরু হয় দুই নম্বর কক্ষপথ থেকে, এই কারণে আমরা প্রথম পি অরবিটালের পূর্বে থ্রি, পরের পি অরবিটালের পূর্বে প্রথম পি অরবিটালের পূর্বে টু, পরের পি অরবিটালের পূর্বে থ্রি, পরের পি অরবিটালের পূর্বে ফোর, পরের পি অরবিটালের পূর্বে ফাইভ, এরকমভাবে সিক্স সেভেন আমরা বসিয়েছি। এরপরে তোমরা লক্ষ্য করবে ডি অরবিটালের শুরু হয় তিন নম্বর কক্ষপথ থেকে, আমরা প্রথম ডি অরবিটালের পূর্বে আমরা থ্রি বসিয়েছি, এমনভাবে থ্রি ফোর ফাইভ সিক্স এ ধারাবাহিকতা ধারাবাহিকভাবে আমরা বসিয়েছি। এফ অরবিটাল শুরু হয় ফোর থেকে, এ কারণে এখানে দুইটি এফ অরবিটাল রয়েছে, অর্থাৎ প্রথম এফ অরবিটালের পূর্বে আমরা ফোর বসিয়েছি, পরের এফ অরবিটালের পূর্বে আমরা ফাইভ বসিয়েছি। আমি আশা রাখি তোমরা সংখ্যাগুলো বসানো ভালোভাবে আত্মস্থ করতে পারবে এই নিয়মটি অনুসরণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদেরকে দরকার হলো পারমাণবিক সংখ্যা স্মরণ রাখা। তা পারমাণবিক সংখ্যা আমাদেরকে একশো আঠারোটি মৌল রয়েছে, এই একশো আঠারোটি মৌলেরই পারমাণবিক সংখ্যা তোমাদের পর্যায়ক্রমে স্মরণ রাখতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা তিরিশটি মৌলের পারমাণবিক সংখ্যা কীভাবে ছন্দের সাহায্যে স্মরণ রাখতে পারো সেই বিষয়টিকে আমরা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো পর্যায় সারণী অধ্যায়ের প্রথম যে মৌল সেটা হলো হাইড্রোজেন, তার পারমাণবিক সংখ্যা এক, তারপর হিলিয়ামের দুই, লিথিয়ামের তিন, বেলিয়ামের চার, বোরনের পাঁচ, কার্বনের ছয়, নাইট্রোজেনের সাত, অক্সিজেনের আট, ফ্লোরিনের নয়, নিয়নের দশ,
এরকমভাবে আমরা 11-12 এভাবে করে আমরা জিন পর্যন্ত 30টি মৌল হয়, সেই 30টি মৌলের আমরা পারমাণবিক সংখ্যা শুরুতে আমরা স্মরণ রাখার জন্য চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো আমাদের যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের 2, এটাকে আমরা ছন্দের মাধ্যমে এভাবে স্মরণ রাখিয়ে তোমরা লক্ষ্য করো যে হাইড্রোজেন ফোন দিচ্ছে, হাইড্রোজেন বলতেছে হ্যালো, হাইড্রোজেন হ্যালো, সে লিথিকে বলতেছে লিথি, বেরেলে বলতেছে লিথি, বেরেলে বিকোনোফ নে, অর্থাৎ বিতে বোরন, সিতে কার্বন, এনে নাইট্রোজেন, ওতে অক্সিজেন, এফে ফ্লোরিন, আর নেতে নিয়ম। আমি যদি আবারও বলি হাইড্রোজেন হ্যালো, লিথিন, বেরেলে বিকোনোফ নে, আমরা এখানে বিকোনোফ বলতে এখানে যে কোনো একটা পদার্থকে আমরা বুঝিয়েছি। এরপর বলতেছে সে শোন ম্যাগেলে শিল্পরে সালফারের কালার হারাবে। হ্যাঁ, ফোন দেওয়ার পরে সে বলতেছে শোনে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম, মেঘে ম্যাগনেশিয়াম, এলেতে অ্যালুমিনিয়াম, শিলে সিলিকন, পরেতে ফসফরাস, সালফারে সালফার, কালারে ক্লোরিন, হারাবেতে আর্গন, অর্থাৎ আরবে আর্গন, অর্থাৎ শোন ম্যাগ এলে শিল পরে সালফারের কালার হারাবে। তাহলে আমরা শুরুতে কী দেখতে পেলাম, হাইড্রোজেন হ্যালো, লিথি, ব্রেলেন, বিকোনোফ নে, শোন মেঘেলে শিল্পরে সালফারের কালার হারাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 18 পর্যন্ত জানলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম মন্ত্রীর পারমাণবিক সংখ্যা হলো 19। সেই পটাশিয়াম থেকে আমরা জিঙ্ক পর্যন্ত কিভাবে স্মরণ রাখতে পারি, পটাশিয়াম লিখতে কে লাগে, পরে ক্যালসিয়াম লিখতে সিএ লাগে, তা আমরা এইভাবে আমরা স্মরণ রাখব, কা কা ইস্কান, টিটুর, ভাইরে, করিমের, ম্যানেজে, ফ্যাক্টরিতে, কুমিল্লা, নিয়েছে, কা যে, অর্থাৎ তোমরা লক্ষ্য করবে এখানে আমরা প্রথম যে কা, কাতে হলো পটাশিয়াম, পরের কাতে ক্যালসিয়াম, ইস্কান স্ক্যান্ডিয়াম, টিটুর টাইটানিয়াম, ভাইরে ভ্যানাডিয়াম, করিমের ক্রোমিয়াম, ম্যানেজে ম্যাঙ্গানিজ, ফ্যাক্টরিতে আয়রন, যেটাকে আমরা ফ্রাম বলে থাকি, আর কুমিল্লাতে কোবাল্ট, কুমিল্লাতে কোবাল্ট। এরপরের বিষয়টা হলো কুমিল্লা, নিয়েছেতে নিকেল, কাতে কপার, আর যেতে হলো জিঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমরা যদি একসাথে বলি এভাবে বলতে পারি, কাকা ইস্কান, টিটুর ভাইরে, করিমের ম্যানেজে, ফ্যাক্টরিতে, কুমিল্লা, নিয়েছে, কা যে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হাতের মাধ্যমে আমাদের যে আঙ্গুলের আছে সে আঙ্গুলের মাধ্যমে আমরা এরকমভাবে হাইড্রোজেন হ্যালো, লিথি, বেলে, বিক্রোফ এরকমভাবে আমরা জানতে পারি, বের করতে পারি। আমি আশা রাখি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ, তোমরা সকলেই ভালো থাকো। যদি কোনো সমস্যায় ফোন দেবে আমরা পরবর্তীতে বাকি মৌলগুলোর পারমাণবিক সংখ্যা দেওয়ার জন্য চেষ্টা করবো। ইনশাল্লাহ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।